সংস্কার শুরু হচ্ছে জ্যোতিষ ক্লাস ইউটিউবে চোখ রাখবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি একটি বিশেষ আলোচনার বার্তা যাবে আজকে আপনাদের কাছে যেটা খুব ভালো করে জেনে রাখা দরকার এই যে সন্তানের ভবিষ্যৎ তৈরি হয় বা সন্তানের ভবিষ্যৎ তৈরি হচ্ছে না বা সন্তানের ভবিষ্যৎ হবে কি না আমরা একটা অন্ধকারে থাকি অনেক সময় যখন শিশুকালে পড়াশোনা করে দাঁড়াতে পারবে কি না প্রতিষ্ঠা পাবে কি না চাকরি পাবে কি না সরকারি চাকরি পাবে কি না ব্যবসা করবে কি না কি করবে এই যে একটা অন্ধকারে থাকি সেটার জন্য প্রথম যেটা দেখা দরকার সেটা আমরা কোনো জ্যোতিষরাই কিন্তু দেখতে চাই না বিশেষ করে যে সকল জ্যোতিষদের শিক্ষা নেই তারা তো এটা জানেই না প্রথম হচ্ছে রাশিচক্র থেকে সন্তানের ভবিষ্যৎ বিচারের আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাবা মায়ের রাশিচক্রে সন্তানের ভবিষ্যৎ তৈরি হবে কিনা সেইটা দেখতে হবে আগে অতএব আগে বাবা মার রাশিচক্রটা দেখা দরকার ধরুন একটু উদাহরণ দেই স্বামী বিবেকানন্দের মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী তা স্বামীজি যে মাতৃ গর্ভে এসেছিলেন পৃথিবীর বুকে তাহলে মায়ের রাশিচক্র যদি আলোচনায় যাই তাহলে মায়ের কি যোগ ছিল যার জন্য স্বামীজির মতো একজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন অতএব ভুবনেশ্বরী দেবীর চূড়ান্ত ভাগ্য এবং তার বাবার ভাগ্যের ওপর নির্ভর করে চৈতন্য মহাপ্রভু থেকে আরম্ভ করে সমস্ত সদ্গুরু ভগবান মহাপুরুষ অবতারদের মা বাবার রাশিচক্রটা যদি বিচার করেন তাহলে দেখতে পারবেন যে সেখানে কি ধরনের মহান যোগ আছে তার জন্য ওই ধরনের সন্তান জন্মগ্রহণ করেন ঠিক সেরকম আপনাদের ছেলে মেয়েদের রাশিচক্র বিচারের আগে করা উচিত বাবা মায়ের রাশিচক্র পরিষ্কার বাবা মায়ের রাশিচক্রের পঞ্চম পতি নবম পতি পঞ্চম ভাব নবম ভাব বৃহস্পতি এবং একাদশ পতি যদি দুস্থানস্থ হয় এবং পঞ্চম নবম একাদশে একাধিক পাপগ্রহ থাকে সন্তানের জন্য যে আশা করছেন তৈরি করছেন তৈরি মানে পড়াশোনা করাচ্ছেন এগোচ্ছে কর্মের পথে কিন্তু দেখবেন আশা অনুযায়ী সেই কর্ম হবে না এমনকি সন্তান উচ্ছৃঙ্খল হতে পারে সন্তানের কিছু নাও হতে পারে এই না হওয়ার জন্য প্রথম যেটা দায়ী সেটা বারবার আমি অনুষ্ঠানে বলি সেটা হচ্ছে প্রারব্ধ কর্মের ফল রাশিচক্র ব্যাপারটাই কিছু নয় রাশিচক্র যে তৈরি হয় সেটা প্রারব্ধ কর্মের ফল অনুযায়ী সেই রাশিচক্রটা প্রিন্ট হয়ে জন্মগ্রহণ হয় এর মধ্যে কোনো জ্যোতিষ তান্ত্রিক তাদের কোনো স্পর্শ থাকে না তারা নিজেরাই জানে না তারা নিজেরা কর্মফলের সঙ্গে যুক্ত প্রারব্ধ কর্ম ভগবান শ্রীকৃষ্ণের উবাচু সেইটা ভোগ করতেই হবে অতএব কোনো বাবা মায়ের রাশিচক্রের পঞ্চম নবম একাদশ পতি বা পঞ্চম নবম একাদশ ভাব যদি পীড়িত হয় যদি রবিদগ্ধ হয় যদি শত্রুগ্রহ একাধিক থাকে এছাড়া পঞ্চম নবম একাদশ পতি নিচস্থ হয় তাহলে সন্তানের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে যে আশা করছেন সেই আশাটা পূর্ণ হবে না এটা একদম লিখে নিতে পারেন আপনি স্ট্যাম্প পেপারে লিখে নিতে পারেন তাই জন্য দেখবেন যারা আসেন তারা আগেই সন্তানের রাশিচক্রটা দেখান তার সাথে বাবা মায়ের রাশিচক্রটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ আমরা ভাগ্যের কথা বলি এটা একটা স্বাভাবিক দেখবেন একজন ভাগ্যবান তাকেই বলা হয় বিবাহিত মানুষদের ক্ষেত্রে যার সন্তান সুসন্তান হয়েছে সন্তান সময় মতো প্রতিষ্ঠা পেয়েছে সন্তান বাবা মায়ের অনুশাসন মেনে চলেছে
সন্তান বাধ্যের মতো জীবনযাপন করেছে এবং সন্তান প্রতিষ্ঠিত হয়ে বাবা মায়ের দায়িত্ব নিয়েছে। এই জায়গাটা কিন্তু বাবা মায়ের প্রচন্ড ভালো ভাগ্য না হলে হবে না। ভাগ্যবান মানে চারতলা বাড়ি আর দুটো গাড়ি আর কিছু ব্যাংক ব্যালেন্স আর সোনা নয়। ভাগ্যবান মানে আপনার সন্তান সন্ততি আপনার বাধ্য যদি হয়, এবং বাধ্য যখনই হবে শিশু থেকে, তখনই তার প্রতিষ্ঠা আসতে বাধ্য। সেই যোগটা আগে দেখবেন, বাবা মায়ের রাশিচক্রে দেখবেন অনেকে সন্তান জন্মের পরে, জন্মের পরে পরে অথবা জন্মের পরে কিছু বয়স পরে হঠাৎ মৃত্যু হয়, তার মানে বাবা মাকে সন্তান শোকটা বহন করতে হয়, সেইটা কিন্তু বাবা মায়ের রাশিচক্রে থাকে, পরিষ্কার লেখা থাকে। ধরুন পঞ্চম পতি যদি অষ্টমে যায়, পঞ্চম পতি যদি দ্বাদশে যায়, পঞ্চম পতি যদি ষষ্ঠে যায়, পঞ্চম পতি যদি নিচস্থ থাকে, পঞ্চম ভাবে বক্রী শনি থাকে, পঞ্চমের রাহু থাকে, পঞ্চমের রাহু মঙ্গল থাকে, পঞ্চমের শনি রবি থাকে, সেক্ষেত্রে সন্তান হানির যোগ সেটা। অতএব সন্তান মানুষ করতে করতে হঠাৎ তিনি এক্সপায়ার করে গেলেন। এই যোগটা সন্তানের ক্ষেত্রে যেরকম আয়ু কম থাকে, বাবা মায়ের রাশিচক্রে আগে রিফ্লেক্ট হয়। কারণ আপনারা যারা শিবের ধ্যান করেন বা জানেন, দেখবেন সেই ধ্যানে দুটো শব্দ আছে, বিশ্বাব্দং বিশ্ব বীজং নিখিল ভয়ং পঞ্চবক্তং ত্রিনেত্রম। যারা তন্ত্র করে চিৎকার করে, পুজো পাঠ নিয়ে চিৎকার করে, যাদের স্পিরিচুয়ালিজমের অন্নপ্রাশন হয়নি তারা এই জিনিসটা বোঝেই না। ভগবান মহাদেব বিশ্ব বীজ, বিশ্ব বীজ মানে সন্তান হতে গেলে একটা বীজ লাগে, সেই বীজটা বাবা প্রদান করে, পিতা কোথায় প্রদান করবে, মাতৃগর্ভে অর্থাৎ মাতৃজনিতে, যে সহবাসের মাধ্যমে প্রেমের ফল সন্তান জন্ম নেবে। সেই ভগবান শিব এই বিশ্ব বীজ রূপে পিতার মধ্যে দিয়ে বীজটা প্রদান করেন, আর মা কি করেন, মা ধারণ করে। এই যে তন্ত্রের কথা বলে, তাদের জানা উচিত মহামায়ার একটা মহাশক্তি আছে, যে শক্তি কারো নেই, সেটা কি বলুন তো, যিনি ছেলে জন্ম দিচ্ছেন তিনি কিন্তু মেয়ে জন্ম দিচ্ছেন, সেটা কিন্তু বাবার ক্ষমতা দেয়নি কিন্তু ভগবান। বাবাকে দিয়েছে কি যে বাবার ছেলে হবে আর মায়ের মেয়ে হবে, উভয় মেল অ্যান্ড ফিমেল, স্ত্রী পুরুষ দুজনেরই জন্ম ওই মায়ের জনিক গর্ভ থেকে। সেই জন্য আদ্যাশক্তি মহামায়ার ভজন করতে বলেছে বারবার। যারা কৃষ্ণ প্রেমে বিভোর, মানে আমি শুনি এসব কথা রাস্তাঘাটে বা কোথাও, যে কৃষ্ণই ভগবান, অবশ্যই কৃষ্ণস্তু স্বয়ং ভগবান ভাগবতে বলছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে তো আগে মহাশক্তির আরাধনা করতে হবে। তাই জন্য গোপিনীরা কাত্যায়নী স্তব করতেন, কাত্যায়নী পুজো করতেন, কাত্যায়নী দুর্গার আরেক নাম। অতএব শক্তি বিনা আপনি কৃষ্ণকে পাবেন না। কৃষ্ণকে পেতে গেলে দুটো পথ, শক্তি মানে গুরু এবং শক্তি হয়ে যেতে হবে, আর কৃষ্ণ নামে বিভোর হতে হবে, এই দুটো মিলে কৃষ্ণের কাছে পৌঁছানো যাবে, কিন্তু সেটা শক্তি ছাড়া হবে না। একটু আদ্যাপীঠ মন্দিরের চিত্রটার দিকে তাকাবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গুরু নিচে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তার উপরে কে, আদ্যাশক্তি মহামায়া, তার উপরে রাধা গোবিন্দ। এটাটা প্রতীক, এটা একটা সিম্বল। এই সিম্বলিকটা কি, গুরু আপনাকে শক্তির কাছে নিয়ে যাবে, শক্তি কি করবে, মহাপ্রেমের কাছে নিয়ে যাবে, সেই ভগবান শ্রীকৃষ্ণ যুগল রাধাকৃষ্ণ যে মূর্তি, সেইটা দেখতে গেলে, সেই ফিলটা নিতে গেলে প্রারব্ধ কর্মের ফল হতে হবে। অতএব মানব জন্মটা হয় যে সেটা প্রারব্ধ কর্মফল অনুযায়ী। এই যে সন্তান মানুষ হচ্ছে না, সন্তান বেশি বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না, বিয়ে দিয়ে শান্তি পাচ্ছে না, অর্থনৈতিক অবস্থা দুরবস্থা, অনেক বয়স হয়ে গেল চাকরি পেল না, এই ধরনের যে একটা চূড়ান্ত মানসিক হতাশার মধ্যে বাবা মায়েরা ভোগে, তাদের আগেই জানা উচিত বাবা মায়ের রাশিচক্রটাই কি অবস্থা আছে। সেইখানে যদি পীড়িত গ্রহ ভাবগুলো খারাপ হয়, আপনার সন্তানকে আপনি শত চেষ্টা করেও মানুষ করতে পারবেন না, শিক্ষিত করবেন হয়তো
উচ্চশিক্ষাও হলো, কিন্তু যে আশা নিয়ে আপনি এগিয়েছিলেন যে সন্তানকে মানুষ করবেন, ধরুন ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন বা প্রতিষ্ঠিত করবেন, সেটা কিন্তু হবে না, শত চেষ্টা করলেও হবে না। কারণ প্রারব্ধ কর্মের ফল যে কি জিনিস সেটা আপনি মানে যারা যাদের এই স্পিরিচুয়ালিজমের এডুকেশনই নেই তারা কিচ্ছু বুঝতে পারবে না। প্রারব্ধ হচ্ছে নিয়ে আসে, মানে ধরুন শ্রী শ্রী চণ্ডীপাঠ যারা করেন মন দিয়ে বুঝে বুঝে শিক্ষিত মানুষের মতো করতে হবে, তাতে রহস্যত্রয় পাঠ আছে, সেই রহস্যত্রয়ের মধ্যে একটা জায়গায় লেখা আছে সপ্ত জন্মার্জিত পাপ তিনি ক্ষয় করেন, অর্থাৎ সাত জন্ম ধরে যে পাপ করেছেন তার তো বোঝা তৈরি হয়েছে কাঁধে। আমরা গত জন্মগুলোতে যে জন্ম জন্মান্তর ধরে পাপ করে এসেছি সেটা আমরা জানি না কি করেছি, ভালো করলে ভালো ফল পাচ্ছি, খারাপ করলে খারাপ ফলটাও পাচ্ছি, কারণ আমরা তো জানি না কত মানুষ খুন করেছি, কত ধর্ষণ করেছি, কত কিছু করেছি। তা সেই পাপের যে বোঝাটা, সেই বোঝাটা কে খণ্ডন করবে? আপনি নিজে নিজে খণ্ডন করতে পারবেন? পারবেন না। কি করে খণ্ডন হবে? ভগবানের চরণে শরণাগত হতে হবে। তার শরণাগত হবেন কি করে? মুখে বললেই তো শরণাগত হওয়া যায় না। তাহলে প্রথম আপনাকে যেতে হবে সদ্গুরুর চরণে। সদ্গুরু হচ্ছে শ্রী ভগবানের প্রতিনিধি, প্রতিনিধিত্ব করেন। যেরকম এমএলএ এমপিরা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এমএলএ এমপি মন্ত্রীরা তারা সরকারটা চালায়, ঠিক সেরকম তারা কারা? তারাই প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিনিধিত্ব করে, কিন্তু ঠিক ভগবানের প্রতিনিধিত্ব করে সদ্গুরু ভগবান। সদ্গুরু ভগবানের চরণে গিয়ে তার নির্বিচারে অনুশাসন মেনে চললে প্রারব্ধ ক্ষয় হতে পারে, নাহলে কিন্তু কোনোভাবে হবে না। এটা একদম মানে আমি বারবার অনুষ্ঠানে বলি, আজও বলি, মিলিয়ে দেখবেন যে বয়স হয়ে যাবে, মৃত্যুর সময়কাল এসে যাবে, আপনি ভাগ্যের সঙ্গে লড়াই করতে পারবেন না, কারণ আপনার যে প্রারব্ধ, প্রারব্ধটা নিয়ে এসেছেন। সেই জন্য ত্রিসন্ধ্যা আহ্নিক, ভগবানের নাম সংকীর্তন, যে বিভিন্ন গুরুর যে প্রসেস তার মধ্যে যেতে হবে। তাই রাশিচক্রর ক্ষেত্রে আগে বাবা মায়ের রাশিচক্রটা দেখতে হবে। বাবা মায়ের যদি সন্তান ক্ষেত্র শুভ হয়, নির্দ্বিধায় বলতে পারি তার সন্তান সুখ থাকে, তাহলে সেই সন্তান তৈরি হবে, মানুষ হবে, কর্মে প্রতিষ্ঠা হবে। এবং বাবা মায়ের রাশিচক্রে যখনই দেখবেন, এটাও মিলিয়ে দেখবেন, যখনই সন্তান ক্ষেত্রটা অশুভ তখনই যে সন্তান জন্ম নিচ্ছে তার রাশিচক্রে প্রতিষ্ঠা পাওয়ার স্থানগুলো, অর্থাৎ কর্ম, টেন্থ হাউস, একাদশ হাউস, পঞ্চম হাউস, চতুর্থ বিদ্যাস্থান, সেই স্থানগুলো ভালো হবে না। কারণ আপনাকে বলি, আপনার তৃতীয় ঘরে যদি শনি বক্রী থাকে তাহলে জ্যোতিষ অনুযায়ী ভাই বোন পৃষ্ঠজাত মারা যেতে পারে। যখনই এই যোগ থাকবে তখনই দেখবেন আপনার ভাই মানে আপনার মায়ের সন্তান, মায়ের স্থানে গিয়ে দেখবেন মায়েরও সন্তান শোক আছে। মজাটা খুব ইন্টারেস্টিং, দেখুন আপনি যখন পিতৃহারা হন, ভাবলেন বাবা অকালে মারা গেলেন প্রকৃতির অমোঘ নিয়মে, কিন্তু দেখবেন রাশিচক্র বিচার করে আপনার মায়েরও মাঙ্গলিক ছিল, হবেই হবে এটা। তার কারণ এইভাবেই রাশিচক্রে ফরমেশনটা আসে। এই ধরনের ট্র্যাডিশনাল ফিল জানতে গেলে প্রচুর পড়াশোনার দরকার, যেটা বর্তমান সমাজের জ্যোতিষদের কাছে স্বপ্ন, সেটা সে জানেই না কোন কোন সূত্র থেকে এইগুলো সৃষ্টি হয়েছে। যখন সন্তান শোক হয়, বিভিন্নভাবে সন্তান শোক হতে পারে, শোক মানে মারা যাওয়া নয়, মারা যাওয়াটা শোক, সন্তান মানুষ হলো না সেটা একটা শোক, সন্তান মানুষ হয়ে বাবা মাকে দেখলো না সেটা একটা শোক। এই যে প্রতিটি শোক, এই শোকের জন্য আমরা কি করি, অজ্ঞানতা থেকে, অজ্ঞতা থেকে ঈশ্বরকে দায়ী করি।
ঠাকুর আমাকে খারাপ ফল দিচ্ছে, এই ধরনের একটা হতাশা ডিপ্রেশন কখন নেই। জেনে রাখবেন ভগবান মঙ্গলময়, ভগবান কারো অমঙ্গল করেন না। আমাদের যে অমঙ্গলটা হয় আমাদের প্রারব্ধ কর্মের ফল অনুযায়ী। কোন সময় ঈশ্বর মঙ্গলময় সব সময় জেনে রাখবে। ঈশ্বর যদি ধ্বংস করে তাহলে জেনে রাখবেন তার মধ্যে সৃষ্টি লুকিয়ে আছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন সে কথা যে ভগবান ইচ্ছাময়, যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই দিনকে রাত, রাতকে দিন করতে পারে। সেটা কিছুদিন আগেই আপনারা জেনে গেছিলেন, দেখুন চোখের সামনে হয়েছে করোনা, সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেল, কত লোকক্ষয় হলো আমরা কি জানতাম? জানতাম না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটি কথা বলেছেন, যারা গীতা পড়েন মন দিয়ে দেখবেন, তাতে বলেছেন তিনি আমি লোকক্ষয়কারী কাল, অর্থাৎ আমি যখন মনে করব কোটি 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 লোককে মেরে ফেলবো, আমি যখন মনে করব তখন সৃষ্টি করব। কারণ তার সৃষ্টি, তার সৃষ্টি সে কিভাবে রক্ষা করবে, ফর ইকোলজিক্যাল ব্যালেন্স অথবা সৃষ্টিকে রক্ষা করার জন্য তার কি করা উচিত, সেটা আমার থেকে আপনার থেকে ধার নিয়ে করবেন না তিনি। তাই আপনাদের দরকার, বাবা মায়ের ক্ষেত্রে বিশেষ দরকার সন্তানের উন্নতি, প্রপার টাইম, প্রপার গাইডলাইন। এবং সেই বাবা মা প্রচন্ড ভাগ্যবান যার সন্তান বাবা মায়ের কথা ভাবে, চিন্তা করে। কারণ সন্তানরা জানেনই না বাবা মাটা কি, বাবা মাটা সৃষ্টিকর্তা, বাবা মা সৃষ্টি করেছিল বলেই কিন্তু আমি MBA পড়ছি, বাবা মা সৃষ্টি করেছিল বলেই আমি কিন্তু সংসারে জন্মগ্রহণ করেছি। এই জায়গাটাই অধিকাংশ বর্তমান কলিযুগ বা ছেলে মেয়েরা ভাবেই না, বাবা মা জন্মগ্রহণ বাবা মার মাধ্যমে না হলে তো আমার MBA পড়ার ব্যাপারটা ছিল না, বা চার্টার অ্যাকাউন্টেন্ট পড়ার ব্যাপার ছিল না, বিদেশে গিয়ে প্রতিষ্ঠা হওয়ার ব্যাপার ছিল না। তারা নতুন বিয়ে টিয়ে করে বাবা মায়ের স্যাক্রিফাইসটা ভুলে গিয়ে স্ত্রীগত প্রাণ হন। স্ত্রী একটা আলাদা চ্যাপ্টার, বাবা মা একটা আলাদা চ্যাপ্টার। কারণ বাবা মা সৃষ্টিকর্তা, সোর্স। সেই সোর্সটাকে যদি অস্বীকার করে, সোর্সটা অবমাননা হয়, তাহলে ঈশ্বর কোনোদিন আপনাকে প্রতিষ্ঠা দেবে না। ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে, কোনো মতে একটা রোজগার থাকবে, ডাল ভাত জুটে যাবে, এই যে জীবন অনেকের থাকে ঠিক সেরকম। তার জন্য জেনে রাখবেন রাশিচক্রে গ্রহের অবস্থান, কতগুলো গ্রহের অবস্থান আলোচনা করি বুঝতে পারবেন। তার আগে একটি কথা বলি, লাইফ হরোস্কোপ, এটার মধ্যে সব ডিটেল থাকে, আয়ু, প্রতিষ্ঠা, রোগব্যাধি, দাম্পত্য, যেটা করলে আপনার কারো কাছে যেতে হবে না, নিজেই পড়ে পড়ে সব দেখতে পারবেন। গ্রহ পীড়ায় যারা কঠিন গ্রহ পীড়ায় ভুগছেন তাদের সমস্যার সমাধানের জন্য আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠা, সেই বামাকালী দর্শন করবেন, তন্ত্রের বিশেষ বিধানে সেখানে সমস্ত রকম তন্ত্রের ক্রিয়া করা হয়। কলিতে দুটো পথ, একটা কি তন্ত্র, আরেকটা কি হরিনাম, কৃষ্ণ নাম আর তন্ত্র, এ বাদ দিয়ে কোনো পথ নেই। যেখানে যাবেন সেখানেই আটকে যাবেন, সময় অপচয় হবে, ঈশ্বর অনুভূতি বলে কিচ্ছু হবে না। তন্ত্র একটা পথ, কারণ ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, আপনি আপনারা কথামৃত পড়ে দেখবেন, বেদমত কলিতে চলে না, কলিতে তন্ত্রমতে ভজন এবং হরিনাম কৃষ্ণ নাম, অর্থাৎ ষোলো নাম বত্রিশ অক্ষর, এই দুটোই হচ্ছে পথ। বাবা মায়ের রাশিচক্রের কতগুলো যোগ জেনে নিন, যদি পঞ্চমে আপনার শনিবক্রী থাকে, পঞ্চম পতি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, পঞ্চমে রাহু বৃহস্পতি যুক্ত থাকে, পঞ্চমে শনি রবি থাকে, পঞ্চমে মঙ্গল রাহু থাকে, এবং সেই গ্রহগুলোর মধ্যে কেউ যদি বক্রীও সঙ্গে থাকে তাহলে পঞ্চম ভাব পীড়িত। অতএব জেনে রাখুন আপনার সন্তান আপনার মনের মতো মানুষ হবে না। আমি সোজা কথা সোজাভাবে বলি, নবম ঘর, নবম পতি ডেভিলেটেড নিচস্থ, নবম ভাবে একাধিক পাপগ্রহ, একাদশ পতি দুস্থানস্থ রবিযুক্ত এবং পাপগ্রহযুক্ত, আপনার ভাগ্যহানি। ভাগ্যহানি মানে কোন দিক দিয়ে, আপনি খেয়ে পড়ে আছেন সেটাই ভাগ্য নয়, আপনার বাড়ি আছে, আপনার স্বামী আছে, আপনার স্বামীর পেনশন আছে, সব আছে, সুস্থ আপনি, কিন্তু আপনার সন্তান মানুষ হবে।
মানুষ মানে ভবিষ্যৎ গড়বে না। আর অনেকের ক্ষেত্রে সন্তান অমানুষ হয়, গুন্ডা হয়, বন্ধু সংসর্গে বকে যায়, জীবন নষ্ট হয়ে যায়। এর জন্য আপনারা কাকে দায়ী করেন? ভগবানকে দায়ী করেন, ভাগ্যকে দায়ী করেন? কখনোই না। দায়ীটা বাবা মায়ের প্রারব্ধ কর্মের ফল। আর প্রারব্ধ কর্ম ক্ষয় হবে কি করে, এই প্রশ্নটা আসবে সঙ্গে সঙ্গে। কারো যদি সন্তান উশৃঙ্খল হচ্ছে, তৈরি হচ্ছে না, বাবা মায়ের কথা শুনছে না, অবাধ্য, তাহলে সেক্ষেত্রে সন্তান সেই জায়গাটা আপনি রিকভারি করবেন কি করে? রিকভারি করতে গেলে প্রথমেই সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে, তার অনুশাসন মানতে হবে, আর প্রতিদিন ভাগবত গীতা এক অধ্যায় করে মন দিয়ে পড়তে হবে। এই পড়ার মধ্যে 14 বার উঠবেন, দরজা নকিং হবে, হ্যাঁ আপনাকে ডাকবে, তা হবে না। সকাল সন্ধ্যায় একটা সময় দিয়ে প্রতিদিন একটা করে অধ্যায় পাঠ এবং গীতা পাঠের ফল এইটা পাঠ করতে হবে। করতে করতে 6 মাস 1 বছর করলেই দেখবেন আপনার চিত্তের মধ্যে একটা ঈশ্বর অনুভূতি আসা শুরু হয়েছে, এবং ঈশ্বর তখন আপনাকে পথ দেখাবে। অর্থাৎ প্রারব্ধ ক্ষয় হলেই পথটা দেখতে পারবেন, না হলে দেখতে পারবেন না। যেরকম ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে ঈশ্বর দেখতে গেলে ব্যাকুলতা দরকার। তা ব্যাকুলতা কখন হয় জানেন? কাউকে জীবনে দেখেছেন ঈশ্বরকে দেখতে পাচ্ছে না বলে ঠাকুরের আসনের সামনে বসে কাঁদছে? জীবনে দেখবেন না আপনি। ঠাকুর বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে মেয়ে দাও, টাকা দাও, এসব বলে যাচ্ছে। ঠাকুর তুমি কোথায়, তোমাকে দেখবো, এটার জন্য যে কান্না তাকে বলে ব্যাকুলতা। ব্যাকুলতা কোনদিন ভোগ থাকলে হয় না, ভোগ অন্তে ব্যাকুলতা আসে। ঠিক সেরকম আপনারা স্পিরিচুয়ালের ক্লাস যদি করতে চান, জ্যোতিষের ক্লাস করতে চান, তন্ত্রের ক্লাস করতে চান, ভর্তি হতে পারেন। বুকিং নাম্বারে ফোন করবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, প্রতিদিন এই ক্লাস ফলো আপ করুন, অনেকটাই ঘরে বসে বসে শিখে যাবেন। প্রারব্ধ কর্মের ফল কিন্তু কোনোভাবে রিকভারি করতে পারবেন না, কোনো পথ নেই যতক্ষণ না ভগবান আপনাকে করুণা করবে। ভগবান কেন করুণা করবে সেই প্রশ্ন আনতে হবে মনের মধ্যে। আমি কি করেছি যে আমাকে করুণা করবে? করুণার কর্ম করলে করুণা করে, তার মানে কৃপা। সেই কৃপা পেতে গেলে সদ্গুরুর চরণযুগলে আশ্রয়, তার অনুশাসন মেনে চলা, এবং প্রতিদিন এক অধ্যায় করে গীতা পাঠ করতে হবে, এবং সেটা মানে বুঝে ওপর ওপর পাঠ করলে আপনার হৃদয়ই তৈরি হবে না। ভগবান শ্রী ভগবান যে অর্জুনকে কথাগুলো বললেন, সেটা কি বললেন, কেন বললেন, সকলকে সকলের উদ্দেশ্যে বললেন, যে এইভাবে প্রতিটি যোগ দেখবেন গীতায় প্রতিটি যোগ লেখা আছে, বিভূতি যোগ, কর্মযোগ, ভক্তি যোগ, এই যোগগুলো কেন, যোগ কেন, বিয়োগ নেই তো। যোগ মানে ভগবানের সাথে যুক্ত থাকতে বলছে, যুক্ত থাকতে গেলে এটাই তার পদ্ধতি। আবার দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু প্রকাশ করার প্ল্যাটফর্ম